আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, কারণ স্কুলের জন্য আমার বাবার চাকরি ট্রান্সফারেবল হতো। তখন জামশেদপুরে যখন উনি ওখানে কাজ করতেন জামশেদপুরে, তখন ওখানে ভালো স্কুল সেরকম ছিল না, তো সেই জন্য আমাকে আমার ঠাকুরদার বাড়িতে পাঠানো হলো। ওখানে আমি একটা বেঙ্গলি মিডিয়াম স্কুলে ডায়াসেশনে ভর্তি হলাম, ওখানে পড়াশুনো হলো। আর জয়েন্ট ফ্যামিলিতে আমার কাকা, আমার ঠাকুরদা এবং তার ভাই দুজনে একসঙ্গে থাকতেন, একতলায় ওরা থাকতেন, আমরা উপরের তলায় থাকতাম। আর আমার কাকা কাকিমা, আরেক ছোট কাকা যার বিয়ে হয়নি, আমার এক পিসি তার ফ্যামিলি নিয়ে, তো অনেকজন আমরা একসঙ্গে থাকতাম। তো সেটার একটা দারুণ ইনফ্লুয়েন্স আমার উপর আছে, কারণ আমাদের সব পুজো মানে সরস্বতী পুজো দিয়ে শুরু হতো, জানুয়ারিতে সরস্বতী পুজো, তারপরে নানান রকম পুজো, কালী পুজো, দুর্গা পুজো, তারপর বিশ্বকর্মা পুজো, সেই মাজা টাজা আমরা বাড়ির সবই, মানে নাথিং ওয়াজ আউটসোর্সড, আমরা সবাই বাড়িতেই সব কিছু হতো। তত্ত্ব মানে এখন যেরকম কাউকে বাইরে থেকে দেখে, বাইরে কেউ বিয়ের সময় খাবার কেটার করে কোথাও থেকে নিয়ে আসা হয়, কাপড় জামাও কাউকে দেওয়া হয়, আমাদের সব কাপড় জামা আমরা বাড়ির তৈরি কাপড় জামা করেছি, তো সেটার। আর আমার ঠাকুমা ওয়াজ মাই, আপনি যেটা জিজ্ঞেস করছেন কি আপনার ফার্স্ট মেন্টর, আমি আমার ঠাকুমা আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছেন। উনি একেবারে ইংলিশ বলতেন না, কিন্তু যাদের সঙ্গে কথা বলতেন মানে খুব ফ্রিলি বাংলায় কথা বলতেন, মানে ওরা কখনো স্ট্রাইক করেন যে ওরা আমার কথা বুঝতে পারে না, এবং ওরা বুঝতো। আমার অনেক নন বেঙ্গলি ফ্রেন্ডস সবাই, আমি ওকে দাদু বলতাম, তো দাদুকে সবাই ভালোবাসত, আর কোনো প্রবলেম ইন কমিউনিকেশন ছিল না। উনি বাংলায় বলতেন, ওরা ইংরেজিতে বলতো, আর মানে তো উনি একটু ভীষণ মানে ওই বাঙালিভাবে শাড়ি পরতেন, খুব ভালো রান্না করতেন, আমাদের খুব গল্প শোনাতেন, ক্রোশে করতেন। তো আমি যতই ডিসিশন নিয়েছি, আমার বিয়ে, আমার ফিল্মে জয়েন করা, তিনি আমাকে সবসময় সাপোর্ট করেছেন। আলপনা কি এখনো আঁকেন? আলপনা এখন হ্যাঁ নিশ্চয়ই, মানে অত ভালো আঁকি না, যখন আমাদের ফ্যামিলিতে আমার যারা কাজিনরা করে, যারা শান্তিনিকেতনে থাকে, ওখানকার ইনফ্লুয়েন্সে থাকে, ওরা অনেক আমার থেকে তাড়াতাড়ি করে, আমি একটু ওদের দেখে দেখে করতে পারি একটা, হ্যাঁ নিশ্চয়ই করতে পারি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।